الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান সাজরা শরীফের ব্যাখ্যায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন কেননা নিঙ্গাতুল মুকমিনী হৈরুমিন আমালি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যত ভালো নিয়ত করব আল্লাহ তালা আমাদেরকে তত বেশি নেকি দান দর্শক বৃন্দ আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রিয় নবী হুজুরে পুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর উপর পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে সেখান থেকে আমরা একটি ফজিলত শ্রবণ করব। আল্লাহর প্রিয় নবী হুজুর পুর নুর সাল্লু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাত করেন যে ব্যক্তি জুমার দিন এবং জুমার রাতে আমার উপর এক শতবার দরিফ পাঠ করবে আল্লাহ তার হাজত করবেন আখিরাতে এবং তিরিশটি দুনিয়াতে এবং আল্লাহ তালা একজন ফিরিস্তাকে নিযুক্ত করে দিবেন যিনি এই শরীফ সমূহকে আমার রজায় এভাবে পোছাবে যেভাবে তোমাদেরকে উপহার প্রদান করা হয় নিশ্চয়ই আমার ইন্তেকালের পর আমার ইলম ও বহাল থাকবে যেভাবে জীবদ্দশায় ছিল সুবহানাল্লাহ আল্লাহ صلوا على الحبيب صلى الله تعالی على محمد صلى الله تعالی علیہ وآلہ وسلم দর্শকবৃন্দ আপনারা শুনলেন তো দরুদ পাকের কেমন ফজিলত

আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে দুরুশরী পাঠ করতে হবে এতে করে কি হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ার নজর আমরাও অর্জন করতে পারব তাই দর্শকবৃন্দ আর সময় বিলম্ব না করে এখনই আমরা সবাই নিয়ত করে নিই এখন থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবীর উপর নিয়মিতভাবে দূরശ്ശী পাঠ করব সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আজ আমরা সাজদর শরীফের একটি পংতি নিয়েছি আমরা গত পর্বে আমরা হযরত সাইদুনা জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলাই এর জীবনী সম্পর্কে শুনেছিলাম আজ আমরা এর দ্বিতীয় অন্তরা আমরা শ্রবণ করব صدق کے کا تصدق صادق الاسلام کر صدق کے کا کا صادق الاسلام کر بے غزب راضی ہو کاظم اور رضا کے واسطے بے غزب راضی ہو এ প্রথম অন্তরা আমরা ব্যাখ্যা এবং এখানে যে বুজুর্গ রহমাতুল্লাহ নাম রয়েছে তার জীবনী সম্পর্কে আমরা গত পর্বে শুনেছি আজ আমরা এর দ্বিতীয় পংক্তি বেগজব রাজি হোক আজিম

এবং ইমাম আলী রাজা রহমতুল্লাহ তালা আলি হিমা এদের ওসিলায় আমার উপর অসন্তুষ্ট না হয়ে বরং সন্তুষ্ট হয়ে যাও সুহান দর্শক বৃন্দ আমরা হজর সাইদুল্লাহ ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তালা আলাই এর জীবনী সম্পর্কে কিছু শ্রবণ করব তিনি কেমন ছিলেন তার কোথায় জন্মগ্রহণ করেছেন এবং তাদের জীবন চরিত্র কেমন ভাবে দিনে ইসলামের জন্য তারা অতিবাহিত করেছেন সে বিষয়ে আমরা আজ জানি হজর সাইদুল্লাহ ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তালা আলী আবহার স্থান সাত সাফারুল মুজাফর এর দিনে জন্মগ্রহণ করেন তার নাম মুসা এবং উপনাম সামি আবুল হাসান এবং আবু ইব্রাহিম এবং তার প্রসিদ্ধ যে লক সাবির সালেহ আমিন এবং মশুর যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে কাজিম হাজর সাইদুনা ইমাম জাফর সাদিক রদি আল্লাহ তালা আনহুর পুত্র সন্তান ছিলেন তিনি আর হজর সাইদুনা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তালে এর সম্মানিত পিতা হচ্ছে হজর সাইদুনা ইমাম জাফর সাদিক রদি আল্লাহ তালা আনহুর তিনি রাহমাতুল্লা তালা আলাই রাত ভর মহান আল্লাহ দরবারে তালার এবং দিনে রোজা রেখে অতিবাহিত করতেন তার মাঝে এমন বিনয় এবং নম্রতা তার মাঝে ছিল যার কারণে তার লক কাজিম অর্থাৎ ক্রোধকে বশীভূতকারী বসীভূতকারী অর্থাৎ তার মাঝে ক্রোধের রাগের কোনো চিহ্নই ছিল না এমনভাবে মনে হতো যে তিনি যেন রাগকে খেয়ে নিয়েছেন অর্থাৎ এই কারণেই তার লকব হয় অর্থাৎ ক্রোধকে দমনকারী তিনি এমন ভাবে রাগ ক্রোধকে নিজের মাঝে আসতেই দিতেন না অর্থাৎ এমন বিনয় এবং নম্রতার অধিকারী ছিলেন তার দানশীলতাও অনেক ছিল এবং ফকিরদের মাঝে যা মদিনা শরীফের ফকিরা রয়েছে মদিনা শরীফের ফকিরদের মাঝে তিনি দান খয় করতেন এমন ছিলেন মদিনা শরীফের যে গরিবরা ছিল তাদের প্রয়োজন মোতাবেক তিনি এমন ভাবে তাদের প্রয়োজন গুলো অর্থাৎ যা যা বিষয় টাকা পয়সা প্রয়োজন হতো এগুলো এমন ভাবে তাদের কাছে পৌঁছাতেন যে তারা নিজেরাও জানতেন না আল্লাহু আকবার আর তিনি এমন মুস্তাজাবু দাওয়া ছিলেন আল্লাহু আকবার যে লোকের আসতেন এবং তার কাছে দোয়া করিয়ে নিতেন বা তার ওসিলে দিয়ে যখন দোয়া করতেন তো আল্লাহ তালা তাদের সকল পেরেশানি ইচ্ছে পূরণ করে দিতেন সুবহানাল্লাহ এই কারণে হযরত সাইদুনা موسی কাজীম রাহমাতুল্লাহ তালা আলাইহী اهل ইরাকে এই কারণে হযরত সাইদুনা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তালাকে এহলে ইরাক অর্থাৎ ইরাক বাসীরা বাবুল হাওয়াইজ বলে ডাকতেন অর্থাৎ প্রয়োজন পূর্ণকারী হিসেবে সবাই তাকে জানতেন সেই জামানায় হজর শেখ ইমাম খাল্লাল রহমতুল্লাহ তালাই বলতেন আমি যখনই কোনো বিষয়ে আটকে যেতাম আমি ইমাম মুসা কাজীম বিন জাফর রহমতুল্লাহ তালালের এর মাজারে উপস্থিত হয়ে নিজের প্রয়োজনের কথা তুলে ধরে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করতাম আল্লাহ একবার আর সেই দোয়ার বরকতে আল্লাহ তালা আমার সকল পেরশানিকে সকল প্রয়োজনকে পূর্ণ করে দিতেন সোহান আল্লাহ দর্শক বৃন্দ আপনারা শুনলেন তো তিনি কেমন আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য এবং কেমন আল্লাহ তালার প্রিয় বান্দা ছিলেন আমরা আজ বিভিন্ন আল্লাহ তালার মহান বান্দাদের দরবারে গিয়ে থাকি সেখানে তাদের ওসিরা দিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করে থাকি এটা কোনো খারাপ বিষয় নাই বরং এটা একটি উত্তম কাজ যে মহান আল্লাহ তালার যে প্রিয় বান্দা রয়েছেন তাদের ওসিলা দিয়ে তাদের কাছে দোয়া করা তাদের ওসিলা দিয়ে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করা বরং এটা আল্লাহ তালার রহমত পাওয়ার একটি মাধ্যম তাই আমরা যখনই কোন আল্লাহ তালা নেক বান্দাদের মাজার থাকবে তাদের সংস্পর্শ পাব অবশ্যই তাদের ওসিলা দিয়ে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করব। তো অবশ্যই আল্লাহ তালা আমাদের সকল পেরেশানি বিপদ আবাদকে দূর করে দেবেন দর্শক বৃন্দ বছর বয়সে তিনি রাহমাতুল্লাহ তাল্লাহ আলাইকে সে জামানার বাদশার হুকুমে খেজুরের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে দেওয়া হয় আর খেজুর খাওয়ার পর তিনি রহমাতুল্লাহ তালাই ইসাদ করলেন যে দুশ্মন আমাকে বিষ দিয়েছে তিন দিন পর আমার মৃত্যু হবে আর যেভাবে তিনি তালালাই বলেছিলেন ঠিক সেটাই হলো যে তিন দিন পর ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তালাই ইন্তেকার করলেন এভাবে পঁচিশ সাফারুল মুজাফার আঠারোশ একশো তিরাশি হিজড়িতে তিনি রহমাতুল্লা তালী শাহাদাতের মর্যাদা পেয়ে এই দুনিয়া থেকে বিদায় নেন আর তিনি রহমাতুল্লাহ তালা আলী এর পবিত্র মাজার বাগদাদ মোয়াল্লার মধ্যে কাজিমিন শরীফ এর স্থানে অবস্থিত এবং তিনি রহমাতুল্লাহ তালালায় এর পবিত্র মাজার বাগদাদে মোয়াল্লায় কাজীমিন শহর এর মধ্যে অবস্থিত আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক দর্শক আপনারা শুনলেন ইমাম মুসা কাজিম রাহমাতুল্লাহ তালা আলাই কেমন আল্লাহ তালার নেক বান্দা কেমন আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য ছিলেন যে তার বিষ মিশানোর কথাও বলে দিলেন এবং মুসা কাজিম রহমতুল্লাহ তালাই কবে ইন্তেকাল করবেন সে বিষয়টি বলে দিলেন তাই আমাদেরকে যখনই আমরা আল্লাহ তালার কোন নেক বান্দার দরবারে যাব অবশ্যই আমরা আমাদের অন্তরকে অবশ্যই অন্তরকে সব সময় কন্ট্রোলে রাখব কেননা আমরা যদি তাদের বিষয়ে কোনো ধরনের অমানসিক মন রাখি তাহলে অবশ্যই আমরা এর ফল ভোগ করব আমাদেরকে এর ফল ভোগ করতে হবে তাই সব সময় মহান আল্লাহ তালার বান্দাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে বিশ্বাস করতে হবে কেননা তারা মৃত্যু পর জীবিত অর্থাৎ মহান আল্লাহ তালা তাদেরকে অভয় দান দিয়েছেন সাল্লু আল হাবিব সাল্লাহ মুহাম্মদ বৃন্দ আসুন আমরা মুসা কাজিম রহমাতুল্লাহ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওনার জীবনী বিষয় আমরা শ্রবণ করেছি কেমন চরিত্রের অধিকারী ছিলেন সে সম্পর্কে আমরা শুনেছি এবং আল্লাহ দরবারে তিনি কেমন মকবুল ছিলেন সে বিষয়ে আমরা জানলাম এখন আমরা ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তালা এর একটি সুন্দর কারামত সম্পর্কে আমরা জানবো একবার তিনি রাহমাতুল্লাহ তালা খলিফায় হারুন রশিদের বৈঠকে তার নিয়ে গেলেন আর যেখানে মুসা আল্লাহ নবী আলহি সালাম এর আসা মুবারকের ঘটনা সে মুজে জাটি আলোচনা হচ্ছিল তো তখন তিনি রহমাতুল্লাহ তালাই বললেন যে যদি আমি এই শেরের ছবিটি যা এই কালিনের মধ্যে রয়েছে অর্থাৎ নিচে কার্পেট ছিল এমন কিছু একটা ছিল যার মধ্যে তিনি ইঙ্গিত করে বললেন যে যে আমি যদি এই সিংহের ছবিটির দিকে ইঙ্গিত করে বলি তুমি এখনি সত্যিকারের সিংহে পরিণত হয়ে যাও আর এই কথাটি তিনি রাহমাতুল্লাহ তালের মুখ মুবারক থেকে বেরি হচ্ছিল তৎক্ষণাৎ সেই ছবিটি সত্যিকার সিংহে পরিণত হয়ে সবার সম্মুখে দণ্ডায়মান হয়ে গেল তিনি সেই সিংহকে হুকুম দিলেন থেমে যাও আমি তোমাকে এখনো হুকুম দেইনি এর পূর্বেই তুমি সত্যিকার ভাবে উপস্থিত হয়ে গেছ এটা শুনে সেই সিংহটি সাথে সাথে আবার ছবিতে পরিণত হয়ে গেল সুহান আল্লাহ আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক দর্শক বিন্দু আপনারা শুনলেন তো মকবুল ছিলেন আল্লাহ তালাকে তিনি রাজি খুশি করেছেন এবং আল্লাহ তালা তাকে এমন বড় মর্যাদা এবং মহত্ব তাকে দান করেছেন যে তার হুকুম শুনতেই ছবি সিংহে পরিণত হয়ে যায় আবার সিংহ ছবিতে পরিণত হয়ে যায় দর্শক আসলে আমরা এই কারামত থেকে জানতে পারলাম আসলে মহান আল্লাহ তালা প্রিয় বান্দারা অলৌকিক অনেক ঘটনা ঘটাতে পারেন এটা শুধুমাত্র আল্লাহ তালা দান ক্রমে তাই আমাদেরকে সবসময় তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে বিশ্বাস করতে হবে এবং তাদের প্রতি ভক্তি আকিদাত রাখতে হবে কেননা মহান আল্লাহ তালা প্রিয় বান্দার বসিলায় আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় তো দর্শক আমরা এভাবে বিভিন্ন মহান আল্লাহ তালার যে বান্দাগণ রয়েছে যারা দুনিয়াতে এসেছেন দিনের খেদমত করেছেন নিজের জীবনকে সুন্নতের পথে রাঙিয়েছেন এবং মুসলমানদেরকে যারা দিন থেকে দূরে এবং বিধর্মী যারা ইসলামের আলোর ছায়াতলে নেই তাদেরকেও এই ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন যে মুসলমানরা ইসলামের হুকুম আহকাম শূন্য থেকে দূরে ছিল তাদেরকে ইসলামের পূর্ণ ছায়াতলে নিয়ে এসেছেন কেননা মহান আল্লাহ কোরআনুল করিম ইসাদ করেছেন হে ইমানদার গণ তোমরা ইসলামের মধ্যে পূর্ণরূপে দাখিল হও প্রবেশ করো এবং শয়তানের প্রতাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু তো দর্শকবৃন্দ বৃন্দ আমরা শুনলাম শয়তান আমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু তাই আল্লাহ তালার পথে আমাদের থাকতে হবে শয়তানের প্রতাঙ্ক অনুসরণ করা যাবে না শয়তান আমাদের বিভিন্ন দুনিয়ার চক্রের মাধ্যমে আমাদেরকে বসীভূত করে বিভিন্ন দিকে নিয়ে যাবে তাই আমাদেরকে শয়তানের এই পুতাঙ্ক থেকে বাঁচার জন্য একটি মাধ্যম হচ্ছে কোনো বলিয়ে কামিলের সংস্পর্শে থাকা তাহলেই আল্লাহ তালার দয়া আমাদের উপরে থাকবে আমরা শয়তানের প্রতাঙ্ক থেকে শয়তানের চালাকি ধোকাবাজি থেকে বেঁচে আল্লাহ তালার দরবারে মনোনীত হতে পারব তাই দর্শক বৃন্দ আর দেরি নয় আমরা আমরা গুনাহের সেই শহর থেকে বেরিয়ে নেকির শহরে প্রবেশ করি আর দাওয়াতি ইসলামী আজ আমাদেরকে সেই পথের দিশা দিচ্ছে দাওয়াত ইসলামী আমাদেরকে নেক কাজ করার উৎসাহ দিচ্ছে দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করলে অসংখ্য সুন্নত শেখার মাধ্যম হয়ে থাকে তাই দর্শক বৃন্দদেরকে বলবো আপনারা মাদানী মহল দাওয়াত ইসলাম সম্পৃক্ত হয়ে যান এবং নিজেদেরকে সুন্নতের মধ্যে রাঙিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্যে লেগে পড়ুন দর্শক বৃন্দ আজ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে বিদায় নেব এর পূর্বে আপনাদেরকে বলবো আপনারা মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন যেখানে থাকবেন মাদানি চ্যানেল বাংলা দেখুন ইউটিউবের মাধ্যমে দেখুন ফেসবুকের মাধ্যমে দেখুন ইনশাআল্লাহ অনেক ইলমে ইল অর্জন করতে পারবেন যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিয়মিতভাবে মাদানি চ্যানেল বাংলা সল্ল আলাল হাবিব সাল্লু আল আল্লাহ সাল্লাহ